আমি দেখলাম নদিয়া জেলায় 17টা সিটের মধ্যে আমরা যে কজন বিধায়ক ছিলাম তার মধ্যে শুধুমাত্র গৌরী দত্ত এবং আমাকে বাদ দেওয়া হলো, বাদ দত্ত সবাই ঠিকঠাক ছিল। এবং আমার কাছে এটাই আশ্চর্যের যে আমাকে সরিয়ে আমার বিধানসভা কেন্দ্রে যে কোনোদিন তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে, যার বাবা তৃণমূল কংগ্রেসের লিডার ছিলেন, তিনি বছর তিনেক হলো আমাদের দলে যোগ দিয়েছেন, একটা জুনিয়র ছিল, তাকে প্রার্থী করা হলো। তো আমার এই জায়গাটাই আমার প্রশ্ন যে আমাকে বাদ দেওয়া হলো কারণটা কি, এবং আমার জায়গায় আজকে যদি কোনো হেভিওয়েট প্রার্থী আসতো, আমার জায়গায় কোনো সিনিয়র মানুষকে দিত, আমার কোনো বক্তব্য ছিল না। কিন্তু যে ছেলেটা কোনোদিন তৃণমূল কংগ্রেসটাই করলো না, শুধুমাত্র কন্ট্রাক্টারি করেই যার চলে, যে ব্যবসা করে, তার মধ্যে দল দলের জন্যে কী করেছে, তার মধ্যে দলের কী গ্রহণযোগ্যতা দল ছিল যে আমাকে বাদ দিয়ে তাকে প্রার্থী করল, এটা আমার কাছে অসম্মানজনক। আমি আপনাদের বলি, দল অবশ্যই দেখছি আমাকে অনেক সম্মান দিয়েছেন, কিন্তু লড়াইটা আমরাও করেছি সেই 86-87 সাল থেকে, কলেজ লাইফ থেকে, দিদিকে দেখেই রাজনীতি করেছি, দিদির কাছ থেকেই লড়াইছি, শিখেছি, দিদিকে ভগবান হিসাবে মনে করতাম, দিদির উপর আস্থা বিশ্বাস চিরকাল ছিল যে দিদি অন্তত কাউকে অসম্মান করেন না, দিদি সবাইকে সম্মান দেন। তো আমি আজকে আমাকে প্রার্থী করা হলো না, আমি কি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত, আমি কি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত? যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।